প্রশ্ন নিয়ে আসতে চাইছি, ফুটবল খেলোয়াড়রা তারা সকালবেলা বিকেলবেলা লেলিন মাঠে প্র্যাকটিস করে, এটা আমরা দেখি। এই ক্লাবের একটা ক্রিকেট একাডেমি আছে, কিন্তু আজ পর্যন্ত ফুটবল একাডেমি কেন রিজার্ভ স্পোর্টিং ক্লাবে গড়ে উঠলো না? ফুটবলে যে ফুটবলে রিজার্ভ স্পোর্টিং এত সুনামের সঙ্গে বিরাজ করে, অনেক প্রতিযোগিতায় তারা জয়লাভ করেছে, শ্রীরামপুর মহকুমা ক্রীড়া পরিষদে কি হলো? শ্রীরামপুর মহকুমা ক্রীড়া পরিষদে যথেষ্ট ভালো ফল উপহার দিয়েছিল, কিন্তু ফুটবল একাডেমি কেন গড়ে উঠলো না, বা এই ব্যাপারে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমাদের? ফুটবল একাডেমি করতে গেলে যেভাবে বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা করতে হয়, এখন তারা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা লেখাপড়া করে বিকেলবেলা আসতে পারে না, সেই জন্য আমাদের কখনো সকালে কখনো বিকেলে এই করে করে যারা আছে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করা। একাডেমি বলতে যারা ক্রিকেটে হয় সপ্তাহে একদিন দুদিন, তারা বাচ্চারা শনিবার রোববার এলো সকালবেলা তারা প্র্যাকটিস করলো চলে গেল। ফুটবলে সেটা হয় না, ফুটবল অনেক কষ্টের খেলা, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে হয়, আর স্কুল কলেজ থেকে এসে বিকেলবেলায় সব ছেলেকে পাওয়া যায় না। একাডেমি করতে গেলে যে ছেলেগুলোকে দরকার সেরকম ছেলে পাওয়া যায় না, যারা আসে তাদেরকেই প্র্যাকটিস করা, তার ভিতরে যে ছেলেগুলো আস্তে আস্তে ভালো হয় তারা বেরিয়ে যায় কলকাতা। এইভাবেই চলছে, আমাদের একাডেমি বলে কোনো সেরমভাবে কোনো প্রতিষ্ঠান করা হয়নি। রিয়েল স্পোর্টিং এ একটা ছেলেরা প্র্যাকটিস করছে, এইটাই ক্যাম্প হিসাবে ঘোষণা করা হয় যে আমাদের মাঠে এসে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস করে চলে যায়, একাডেমি কোনো করা হয়। দিবদ, এবার যে প্রশ্নটা জানতে ইচ্ছে করছে, যে শিশির ঘোষ, তরুণ দত্ত, সমীর চৌধুরী বা চঞ্চল ভট্টাচার্যের মতো খেলোয়াড়রা যে ক্লাব থেকে উঠে এসেছে রিজার্ভ স্পোর্টিং ক্লাবে, সেই ক্লাব কলকাতা ফুটবলে বা বাংলার ফুটবলে আর এই মানের ফুটবলার উপহার দিতে পারছে না কেন? এখন ছেলেরা খুব সিনসিয়ার নয়, তাদের ভেতর ওদের মতো লড়ার ভাবও নেই, এখন অল্পতেই তারা বেশি বেশি পেতে ইচ্ছা করে, প্র্যাকটিস করে না। তারপরে এখন ছেলেগুলো সংখ্যা কমে গেছে, আগে 5-7টা ভাই বোন ছিল, তার ভেতর একজন দুজন করে ঠিক ফুটবলে চলে আসতো, এখন সকলের ছেলেপুলের সংখ্যা কমে যাওয়ার জন্যে ফুটবলের থেকে ক্রিকেটে প্রচার বেশি, সব ক্রিকেটে চলে যাচ্ছে, ফুটবলটা আস্তে 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 কমে যাচ্ছে। তবেও আমাদের ক্লাবে এখনো কিছু ছেলে প্র্যাকটিস করে, সেখান থেকে কিছু ছেলে আস্তে আস্তে শিশিরদের পরেতেও কিছু কিছু ছেলে কলকাতায় গেছে, সোমনাথ খাড়া গেছে, তারপরে কিংসুক গেছে, তারপরে বাপ্পা দুলাল পাত্র গেছে, বাপ্পা নস্কর গেছে, কিছু কিছু ছেলে গেছে। তারা হয়তো অনেকে অনেক ওদের মতো নাম না করলেও দু একজন তো মোহনবাগান স্পোর্টিংয়ে খেলেছে, সোমনাথ খাড়া খেলেছে, কিংসুক দেবনাথ খেলেছে, এরা খেলেছে। তবে ছেলের সংখ্যা কমে গেলে হবে না, ছেলে এখনো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভবিষ্যতে কি এইরকম কোন একাডেমি করার পরিকল্পনা আছে রিজার্ভ স্পোর্টিং ক্লাবে? সেটা আমাদের সিসিরা বলতে পারবে, কারণ ওরা এখন ক্লাবের দায়িত্ব আছে, হ্যাঁ ওরাই সব দেখাশোনা করছে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা মাঠে গিয়ে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা টথা বলি বটে, এখন যা কিছু হবে ওরাই করবে। শিশির ঘোষ 4টে মৌসুমে মোহনবাগানের অধিনায়কত্ব করার এক অনন্য গৌরব অর্জন করেছিলেন, যার মধ্যে ছিল 1989 সাল সেই শতবর্ষের অধিনায়ক। এ এক স্বর্ণাক্ষরে লেখা থাকবে শতবর্ষের অধিনায়ক, নিঃসন্দেহে এ এক অনন্য নজির। এবং প্রথম শ্রেণীর ম্যাচে 260টার উপর তার গোল আছে। শিশির ঘোষের সঙ্গে আমরা দীপেন্দু বিশ্বাস ছাড়া আমরা সেরম ভাবে কোনো ভালো স্ট্রাইকার বা ফরওয়ার্ডের নাম ওই 80 দশক থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত আমরা সেভাবে কিন্তু স্মরণ করতে পারি না। কেন এই খরা? কেন 2000 পরের পর থেকে আর একটা শিশির ঘোষ বা আর একটা দীপেন্দু বিশ্বাস হলো না? এই প্রসঙ্গটা আমি শিশিরের কাছে উপস্থাপন করছি। এর মূল কারণ কি? কেন স্ট্রাইকার উঠে আসছে না? কেন গোল করার লোক পাওয়া যাচ্ছে না? কেন বিদেশিদের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে ক্লাব লেভেলের ফুটবলের ক্ষেত্রে অন্তত? না, এটা অনেকগুলো কারণ আছে, এই এই মুহূর্তে এরকম ভাবে 10 মিনিটের মতো বলা যাবে না, তবু কিছু কিছু জায়গায় আমি ছুঁয়ে যাচ্ছি। যেমন দিবুদা যেটা বললো, ছেলে মাঠে ছেলেরা আসে না, এখন অনেক কমে গেছে। তারপর অনেক কিছু ব্যাপার আছে, যেমন যেসব ছেলেরা প্র্যাকটিসে আসে তাদের
মানে ডেডিকেশনের অভাব অনেক কিছুই থাকে। শুধু আমি ওদেরও দোষ দেব না, কারণ কি যে ঘর থেকে এখন ছেলেরা আসে, যেমন আমরা যখন খেলতাম আমাদের খেলার পর যে খাবারটা দরকার ছিল সেটা কিন্তু আমরা বাড়িতে পেতাম সব সময়। আমাদের সময় কি গরিব ছেলে ছিল, ছিল খুব কম ছিল, তবে এখন ছেলেরা যে গরিবের সংখ্যা বেড়ে গেছে তা নয়, তবে অদম যে তখন গরিবদের, আমাদের সময় অনেক গরিব ছেলে ছিল তাদের কিন্তু অদম্য জেদ ছিল, খেতে না পেলেও তারা কিন্তু প্র্যাকটিসে আসতো। এবং এটাও ঘটনা ছিল যে আমাদের সময় মানে উপরওয়ালার দয়ায় আমরা আমাদের আমি যেরকম খেতাম আমার বন্ধুরাও সেরকম খেতে পাক, সেরকম আমাদের কয়েকজন বন্ধু বান্ধব ছিল, আমাদের গরিব বন্ধু বান্ধবকে আমরা টেনে নিয়ে চলে যেতাম, খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা একসাথে খেতাম। পার্টনার যেহেতু খেলবো সেই হিসাবে টিমটা ভালো খেলবে, আমরাও ভালো খেলবো, বন্ধুরা একসাথে থাকবো, সেই হিসাবে আমরা গড়ে উঠেছিলাম। এখন সেই পরিস্থিতি নেই। তারপর আর্থিক অনটনের ব্যাপার এসে গেছে এখন ক্লাব লেভেলে, যদিও এখনকার সরকার অনেক টাকা দিচ্ছে ক্লাব লেভেলে মানে ক্লাবগুলোকে, সেই টাকাও এখন কিন্তু যথেষ্ট না। কারণ কি এখন সবাই ছোটবেলা থেকে এসেই প্রফেশনাল সিস্টেমটা জেনে নিয়েছে, কিন্তু প্রফেশনাল সিস্টেম জানতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরা দুয়াত ভরে নিয়ে চলে যায়, কিন্তু ক্লাবকে কিছু ভাববে না যে ক্লাবকে আমরা ট্রফি দিতে হবে, আমাদের ক্লাবের উন্নতি করতে হবে, ক্লাব যদি 10 টাকা পায় আমরা সেখান থেকে 1 টাকা 2 টাকা পাবো, সেই জিনিসগুলো এরা ভাবে না, যার ফলে মানসিকতার অনেক তফাত হয়ে গেছে আগেকার ছেলেদের থেকে, মানে এখনকার ছেলেদের মানসিকতা অনেক তফাত হয়ে গেছে। তারপর দিবুদে যেটা বললো, আগেকার ইয়েতে ফ্যামিলিতে 2-3টে 4টে ছেলে থাকতো, তার মধ্যে 2টো ছেলে খেলতে মাঠে চলে আসতো, এখন সব বাবা মার 1-2টো ছেলে 1-2টো ছেলে মেয়ে, তারা সব ইংলিশ মিডিয়ামে পড়তে চলে যাচ্ছে, কিন্তু খেলাধুলো তো তারা পারছে না, কারণ তাদের লেখাপড়ার একটা ব্যাপার থাকে, চাপ থাকে, এটা ঘটনা। সেই হিসাবে অনেক ছেলে কমে গেছে, অনেক ব্যাপার আছে। তারপর এই যে একাডেমি, তুমি রিসার্চ করতে বলে একাডেমি করা কিন্তু চারটিখানি কথা না, একাডেমি করতে গেলে অনেক কিছু জিনিসপত্র লাগে, সেখানে লেখাপড়া ছেলেদের লাগে, সেখানে খেলাধুলো লাগে, খাওয়া দাওয়ার ব্যাপার লাগে, অনেক কিছু লাগে, অনেক পয়সা কড়ির ব্যাপার থাকে, একাডেমি চট করে করা যায় না। কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো টাটা ফুটবল একাডেমি, টাটার মতো লোকই একাডেমি করতে পারবে, কারণ আমাদের রিসার্চ ফুটিং এ সে সামর্থ্য নেই। যদি আমাদের নিজস্ব মাঠ থাকা দরকার, এটা একটা ব্যাপার, অনেক কিছু অনেক ব্যাপার থাকে। তবে এই ছেলে উঠছে না কেন এরম ভাবে তো এই মুহূর্তে এরম ভাবে বলা যাবে না। এই যে শুভ বোস বলে ছেলেটা খেলছে, ভালোই খেলছে ছেলেটাকে, এর মধ্যেই আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে, এবং ছেলেটাকেও নিজেকে তৈরি হতে হবে, সবচেয়ে বড় কথা, এই আবহাওয়ার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, যে আমি আমাকে আরো উন্নতি করতে হবে, আরো খেলতে হবে, শুধু মোহনবাগান খেললে হবে না, ইস্টবেঙ্গল খেললে হবে না, আমাকে সারা ভারতবর্ষে 1 নম্বর হতে হবে, সেই হিসাবে নিজেকে তৈরি রাখতে হবে সব সময়। আর এখন প্র্যাকটিস আমি দেখি, বড় টিমের প্র্যাকটিস দেখি, আমি জানি না এই যে ফরেন প্লেয়ার সব ফরেন কোচ আসছে, আমি দেখছি যে প্র্যাকটিস কিন্তু সেরম ভাবে সেরম হয় না, মানে আমাদের আগেকার যে ময়দানে যে প্র্যাকটিস সেরম প্র্যাকটিস হয় না, 45 মিনিট 50 মিনিট একটা সেশনের প্র্যাকটিস, আবার দুপুরবেলা একটা সায়েন্টিফিক প্র্যাকটিস এদের হয়, কিন্তু এইখানে সায়েন্টিফিক প্র্যাকটিস আর স্পেনের সায়েন্টিফিক মানে ওদের প্র্যাকটিসে আকাশ পাতাল তফাৎ। আমি জানি না কে কিরম ভাবে খেলবে, তবে আমার মনে হয় এখনকার প্লেয়ারদের প্র্যাকটিসের অনেক অভাব আছে। আচ্ছা শিশির, একটা কথা প্রায় শোনা যায় এবং প্রত্যেকেই প্রাক্তন ভারতীয় ফুটবলারদের সঙ্গে কথা বলে দেখেছি বা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় দেখেছি, যে বাঙালি ছেলের সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে, এটা তোমার কি মনে হয় কেন বাঙালি ছেলের সংখ্যা ফুটবল মাঠে কমে যাচ্ছে, যে কারণে ভালো ডিফেন্স ভালো অফেন্স বা ভালো গোলকিপার সেভাবে বাংলা পাচ্ছে না, ভারতও পাচ্ছে না, যে কারণে ভারতের প্রতিনিধিত্ব করছে বাংলার বাইরের খেলোয়াড় অনেক বেশি সংখ্যাতে? না, ওই যে বললাম ফ্যামিলিতে ছেলে ছেলেদের অভাব, 1-2টো ছেলে মেয়ে, তারপর এই যে ছেলেরা প্র্যাকটিস করে না, এখনকার ছেলেদের আমি দেখি এই মোবাইল ইন্টারনেট যুগে শুধু মোবাইলটা নিয়েই ঘাঁটাঘাঁটি করে, কিন্তু প্র্যাকটিস করলে যে এরকম 10টা মোবাইল খেলে পরে ঘাঁটাঘাঁটি করতে পারে সেটার দিকে নজর নেই। বিশেষ করে বাংলা ছেলেদের খিদে অনেক কমে গেছে, যেটা নর্থ ইস্টের ওদের খিদে অনেক বেশি, কারণ ওরা কিছুই জানে না, ওরা ফুটবলটা মানে ফুটবলটা খেলতে পারলে ওরা যে টাকা পাবে এটা ওদের মনের মধ্যে ঢুকে গেছে, যেটা একসময় বাঙালির মনে ছিল যে আমরা ভালো ফুটবল খেলে কলকাতা মাঠে খেললে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে পারলে একটা চাকরি পাবো, সেখানে আমরা ফ্যামিলিকে আমরা বাঁচাতে পারবো, সেখানে আমাদের ওই চাকরি করে আমাদের বোন দিদিদের বিয়ে দিতে পারবো, এই এই নেশাটা তখন বাঙালি ছেলেদের মধ্যে ঢুকে থাকতো। আর পেপারের নাম তোলা তো উঠলে তো খুবই ভালো,
মানে লোক চিনবে, এটি চিনবে, এইগুলো একটা ভালো লাগতো তখন। এখন কিন্তু এইসব তো ব্যাপার নেই, এই জন্যই বাঙালি ছেলেরা বা মানে কেউ রিস্ক নিয়েও আবার মাঠে দিতে পারছে না, কারণ সেরকম পরিস্থিতি নেই যে কোথা থেকে মানে পরিকাঠামো নেই যে কিরাম করে উঠবে আমার ছেলেটা, এই ছেলেকে যদি পাঠাই না লেখাপড়া হবে না খেলাধুলো কোনোটাই হবে না, এরম দোদুল্যমান অবস্থায় এই বাবা মারা আছে, পরিস্থিতি মানে পরিবেশটা আছে, এই জন্যই হচ্ছে না। তো মনে কি হয় না তোমার যে এটা একটা আগামী দিনে বাংলার ফুটবলের পক্ষে একটা অভিশাপ স্বরূপ, এই বাঙালি ছেলের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে? অভিশাপ কিনা আমি বলতে পারবো না, তবে এটা বেদনাদায়ক, দুঃখদায়ক, মানে আমরা নিজেরা আমাদের হাত পা মনে হচ্ছে বাঁধা, কিছু করতে পারে না। এটা আমার মনে হয় যদি সরকার থেকে উদ্যোগ নেয়, ভালো যদি কোচিং ক্যাম্প করায় বা একাডেমি সরকারই করতে পারে, সেরকম জায়গা থেকে যদি ছেলে তুলতে পারে, একাডেমি সরকার যদি দায়িত্ব নেয়, সেরকম ভালো কোচ, আসল কথা সরকার একাডেমি করেছেন আমি জানি, কিন্তু সেই জায়গায় কিন্তু ভালো ভালো মানে কোচকে রাখতে হবে, তারা সিলেক্ট করবে, এবং মানে ডেডিকেটেড কোচ। আমি বলতে চাইছি ওই সকালবেলা কোচিং করে বিকেলে চলে যায় সব দেখি কাগজে লেখে অবশ্য, এই জিনিসগুলো করলে হবে না, মানে ডেডিকেটেড কোচ থাকতে হবে। এই এই অমলদা এদের মতো কোচ যদি মানে পাওয়া যায়, এদের মতো কোচ তো একদিনে হয় না, হ্যাঁ, তবে এদের এনাদের মতো যদি লোক চলে আসে, দীপুদাদের মতো লোক যদি আসে, যেমন গ্রাম বাংলায় আমরা আমাদের এরম পেয়েছিলাম যে এখানকার লোকাল লোক যারা ছিল সেইরকম লোক যদি আসে, তাহলে কিন্তু আবার ফুটবলে উন্নতি হবে। এটা একটা অনন্য নজির তুমি করেছিলে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিনিধিত্ব করার আগে তুমি ভারতের জার্সি পরে প্রতিনিধিত্ব করেছিলে, সেই 1984 সালে, 84 থেকে 90 টানা 7 বছর ভারতের প্রতিনিধিত্ব করেছিলে, বিভিন্ন বিদেশ সফর করেছো ভারতীয় দলের হয়ে, 1986 এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছো, খেলেছো মাঠদেখাতে নেহেরু গোল্ড কাপে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে, অনেক বিদেশি দলের বিরুদ্ধে তুমি খেলেছো, কোন একটা ম্যাচ কি তোমার এই মুহূর্তে স্মরণীয় হয়ে আছে তোমার কাছে, যে ম্যাচটাতে তুমি নিজেকে উজাড় করে দিয়েছিলে, ভারত ভালো ফল করেছিল বা প্রত্যাশামূলক খেলেও ভালো ফল পাইনি? হ্যাঁ, এই মুহূর্তে মনে আছে আমার ইন্ডিয়া ভার্সেস ডেনমার্কের খেলায়, সেবার ডেনমার্ক খুব ভালো ফুটবল খেলেছিল, ব্রায়ান লাউড্রপ, মাইকেল লাউড্রপ দু ভাই, পিয়ন্টেক কোচ, সেই টিম ওই টিম এখানে নেহরু গোল্ড কাপ খেলতে এসেছিল, সেই টিমের বিরুদ্ধে আমরা 1-1 করেছিলাম এবং গোলটা আমিই করেছিলাম, সেই হিসাবে ওই ম্যাচটা আমার কাছে স্মরণীয় হয়ে আছে ডেনমার্কের সাথে। ডেনমার্কের টিমে তো সবই তো ওয়ার্ল্ড কাপার, মানে গোটা 6 জন তো ওয়ার্ল্ড কাপার ছিলই তখন, সেই ম্যাচ আমরা ড্র করেছিলাম, সেই ম্যাচটা খেলে খুবই আনন্দ পেয়েছিলাম। আমি আমার বিগত কোন একটা অনুষ্ঠানে যিনি আমার সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাকে একটা প্রশ্ন করেছিলাম যে ভারতের ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই অবস্থান করছে, তিনি আমাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে সেই তিমির বলতে আপনি কি বোঝাতে চাইছেন। আমি বললাম যে 1956 বা 1960 সালে ভারতীয় দলের গল্প আমি এখানে করতে চাইছি না বা সেই পরিসংখ্যান দিতে চাইছি না, সেগুলো এখন ইতিহাস। 1970-এ ব্রোঞ্জ পেয়েছিলাম আমরা, সেটাও এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকলো। 1982-তে শেষ ভারত 0-1 গোলে সৌদির কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছিল, সে 82 থেকে যদি 2020 এই এত বছরের একটা আমরা পরিসংখ্যান নিই, 38 বছরের, তো 38 বছরে ভারতীয় ফুটবল কতটা এগিয়েছে, কেন ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে ভারত ভালো ফল করতে পারছে না, কেন এশিয়ান গেমসে গিয়ে ভালো ফল করতে পারেনি, মাঠদেখাটে গিয়ে কেন ভালো ফল করতে পারেনি, বা বিভিন্ন আন্তর্জাতিক ফুটবলে গিয়ে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি? সম্প্রতিকালে আমরা দেখেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সঙ্গেও কিন্তু ভারতীয় দল অমীমাংসিত রেখেছিল ম্যাচ। তোমার কি মনে হয় ভারতীয় ফুটবল কেন এগোচ্ছে না, এত বিদেশি কোচের নিয়োগ সত্ত্বেও, এত এক্সপেরিমেন্ট সত্ত্বেও? না, এগোচ্ছে না কথা বলাটা মানে ঠিক নয়, হয়তো সময়ের কালে কালে ঠিকই জায়গায় যাচ্ছে ভারতীয় ফুটবল, তবে এই যে বললে যে পারফরমেন্স করা বা চ্যাম্পিয়ন হওয়া, এই ব্যাপারগুলো তো সবার ক্ষেত্রে খাটে না, তাহলে তো পৃথিবীর সব টিমই চ্যাম্পিয়ন হয়ে যেত, আর তাহলে উরুগুয়ে কেন এখন, আগে উরুগুয়ে অত ভালো টিম ছিল, তাহলে উরুগুয়ে কেন এখন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না, কেন উরুগুয়ে খেলতে পারে না, ওইরকম ভাবে ধরলে ভারতবর্ষে ফুটবল হবে না। এক একটা এতে আসে, বছরে আসে, বছরে ঘুরে যাওয়া ঠিক কথা, কিন্তু সেখান থেকে ভারতীয় ফুটবল যে একেবারে পিছিয়ে গেছে তা নয়,
এই এখনকার পরিস্থিতিতে যেসব ফুটবল খেলা আছে, আধুনিক ফুটবলে ভারতবর্ষ ঠিকই চলছে, তবে এই যে বিদেশি কোচ যে ব্যাপারটা বললে, এটা কিন্তু আমি একেবারে মানে মানতে পারবো না তা না বলছি না। বিদেশি কোচ থাকবে নিঃসন্দেহে, কিন্তু আমাদের দেশীয় কোচও তার সঙ্গে দরকার। কারণ কি, দেশীয় কোচ জানে আমাদের দেশের পরিস্থিতি, কোন অঞ্চলে কি খাবার দাবার বা কথাটা বলতে পারবে। কারণ সবাই, সব অঞ্চলের ছেলেরা হয়তো ইংলিশ বোঝে না, তাদের একটা প্রবলেম হয়। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু আমাদের দেশের কোচ থাকলে তারা হিন্দি মাধ্যমে কথা বলিয়ে ছেলেটাকে বোঝাতে পারে, আরো মানে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের ভালো থাকে কোচের সাথে। তবে এই ট্যালেন্ট তো সব জায়গায় আছে, এই ট্যালেন্ট হান্ট ব্যাপারটা একটা ব্যাপার আছে। সেই জায়গা থেকে ইন্ডিয়া টিমের মানে মানে এই হান্টের জায়গাটা একটুখানি অভাব আছে। আমি কারোকে দোষ দিতে চাই না, কিন্তু যেসব প্লেয়ার, এক্স প্লেয়ার, যে প্লেয়ার গুলো ইন্ডিয়া টিমে ওখানে আসে, তারা কিন্তু খুবই ইন্ডিয়ার হয়ে তো খেলেছে, ইন্ডিয়ার হয়ে খেললেই যে সে বড় প্লেয়ার আমি মানতে রাজি নই। কারণ তুমি নিশ্চয়ই জানো যে অভিষেক যাদব বলে যে প্লেয়ারটা আছে, সে ফুটবলে অল ইন অল ওই এতে বসে আছে। আমার আমার মনে হয় খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। আমি ওকে দোষ দিচ্ছি না, ওর ওরও কিছু করার নেই, এই ফেডারেশন দেখেছে তাই গেছে। কিন্তু আরো অনেক ভালো লোক আছে এখান থেকে, আমি শুধু বলছি না বেঙ্গল থেকে নিতে, কিন্তু ফুটবল ফুটবল সংক্রান্ত ব্যাপারে বেঙ্গলকে বাদ দিয়ে কোনো কিছুই হতে পারে না। বেঙ্গলের ট্যালেন্ট আর অন্য রাজ্যের ট্যালেন্ট আমি কিছুতেই এক মনে করি না। হয়তো পারমিন্দর সিং আছে, ইন্দর সিং আছে, এরা ঠিক আছে, দু একটা ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে, কিন্তু ট্যালেন্ট বলতে যা বোঝায় বেঙ্গলি আছে। বেঙ্গল থেকে আমার মনে হয় সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, যারা সিনিয়র লোক আছে তাদেরকে আমার মনে হয় ওই জায়গায় বসালে তারা হয়তো ভালো ছেলে জোগাড় করে ফুটবলটাকে ইন্ডিয়াকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে। আমি যদি তোমার জায়গাটাকে বিচার করি, এই স্ট্রাইকিং জোনটা বা ফ্রন্টের, এটা সুনীল ছেত্রীর পর তুমি কি সেরকম কোনো প্রতিভাবান কোনো স্ট্রাইকারকে দেখছো ভারতীয় দলে, যে জায়গাটা সুনীল ছেত্রীর জায়গাটা ভরাট করতে পারবে বা আগামী দিনে ভারতীয় দলে একটা সম্পদ হয়ে উঠতে পারবে? এটা এটা দশক পর দশক প্রশ্ন হয়ে আছে। যেমন সুনীতা যখন খেলতো বা আহমেদ খান যখন খেলতো, তখনও হয়তো সাংবাদিকরা তোমার মতো প্রশ্ন করেছিল যে আহমেদ খানের পর এরকম কি কোনো এ করতে পারে, তারপর কিন্তু চুনী গোস্বামী এসে গেল। আবার চুনী গোস্বামীর পর কেউ কিছু করতে পারে, তখন তখন হাবিদারা এসে গেছে, ভূমিদারা এসে গেছে। আবার এইরকম ভাবে গণ্য করা যায় না। তবে একটা জিনিস ঠিক, সুনীল ছেত্রী তো একদিনে হয়নি বা বাইচুঙ্গুটি একদিনে হয়নি বা বিজয়ানা একদিনে হয়নি, কিন্তু এই খেলতে খেলতেই এরা হয়েছে। তবে আগামী দিনে ছেলেগুলোকে চান্স দিতে হবে, ছেলেগুলো খেলার মধ্যেই আসবে, এই ভালো খেলতে 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 তবেই কিন্তু ওই সুনীল ছেত্রীর জায়গায় যাবে আগামী দিনে। যদি সুনীল ছেত্রী না খেলে তাহলে কি আর ইন্ডিয়া টিম ফুটবল খেলবে না, না ওই জায়গাটা কোনো ছেলে আসবে না? নিশ্চয়ই আসবে, সে হয়তো তৈরি হচ্ছে। সুনীল ছেত্রী কেউ ছাপিয়ে দেবার কে বলতে পারে? মানে তুমি আশায় আছো যে আবার একটা সুনীল ছেত্রী হয়তো উঠে আসবে? সব সময় সুনীল ছেত্রী কেন, সুনীল ছেত্রী থেকে ভালো প্লেয়ার উঠে আসতে পারে। আমি দীপুদার কাছে এবার একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তুমি লেনিন মাঠে, লেনিন ময়দানে প্রশিক্ষণ দিয়েছো জিসাস স্পোর্টিং ক্লাবের ছেলেদের, অভূতপূর্ব সাফল্য জিসাস স্পোর্টিং ক্লাব পেয়েছে শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থাতে। আমার যতদূর পরিসংখ্যান বলছে প্রায় 14 বছর 14 বার চ্যাম্পিয়ন হয়েছে জিসাস স্পোর্টিং। সাম্প্রতিককালে বাঙালি ফুটবলের সংখ্যা কমছে, জিসাস স্পোর্টিং এর সাফল্য গ্রাফ কিন্তু ক্রমশ নিচের দিকে নামছে। তোমার সামগ্রিকভাবে কি মনে হয় যে শিশিরের যে কথাটা বললো যে বাঙালি ছেলের সংখ্যা কমার জন্যই কি বাংলার ফুটবলের মান কমছে, না প্রশিক্ষণের অভাব বা তাদের মধ্যে ডেডিকেশন এবং মোটিভেশন দুটোই, মানে তাদের মধ্যে সেই খেলার উৎসাহের অভাব, শুধুমাত্র কি করে অর্থ রোজগার করতে হবে এই মানসিক চিন্তাই তাদের গ্রাস করেছে? হ্যাঁ, কিছুটা তাই। অনেক ছেলে ক্রিকেটে চলে যাচ্ছে, ক্রিকেটে প্রচার বেশি এবং ক্রিকেটের থেকে টাকাও বেশি, ফুটবলের মতো কষ্ট নেই। সেই জন্যে বাবা মারা চেষ্টা করছে ক্রিকেট নিয়ে গেলে পরে আমার ছেলে দাঁড়িয়ে যাবে, সেখানে রিস্ক কম। ফুটবলে যে অনেক রিস্ক আছে, হাত পা ভাঙার, ক্রিকেটে সেটা কম, এই জন্যে কিছুটা ছেলে ফুটবলে কম আসছে। আর তাছাড়া এখন যা অবস্থা হয়েছে যে ফুটবল খেলতে গেলে যে জায়গায় যেতে হবে, মোহনবাগান, ইস্টবেঙ্গল বা আইএসএল, এরকম জায়গায় না গেলে ভালো টাকা পাওয়া যাবে না।
সেই জন্য এখন ছোট ছোট ক্লাব গুলো আর পাচ্ছে না টাকা দিতে, অর্ধেক টিম টিমই তৈরি করে না, ছোট ছোট টিম গুলো জল পাও করে চালিয়ে যাচ্ছে, সেই জন্য ফুটবলের ইন্টারেস্টটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো ভবিষ্যতে কি আমরা একটা ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছি না এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে? অ্যাকচুয়ালি বাংলায় তো ফুটবল ছিল যখন 56-60 সালে 62 সালে যে ইন্ডিয়া টিম হয়েছে তাতে করে 50% বাংলা থেকে প্লেয়ার যেত। এখন বিভিন্ন জায়গায় কোম্পানিরা তাদের নিজেদের আখের গোছাবার জন্য বা নিজেদের টিম করার জন্য তারা বেঙ্গলকে সাবোটেজ করে নিজেরা টিম করে নিচ্ছে বাইরে টাকা পয়সা, বেঙ্গলে যে সমস্ত খেলা ছিল সেগুলোকে তুলে দিচ্ছে, IPC IPC সব উঠে গেল। হ্যাঁ আগেকার যে সব টুর্নামেন্ট ছিল রোভার DCM হ্যাঁ ডুরান্ড জোরে তুলে দিল, জোরে বলো, তুলে তুলে দেওয়ার জন্য কি হলো যে লোকাল ছেলেরা যে সমস্ত কম্পিটিশন করে উঠতো সেগুলো বন্ধ করে দিল, একেবারে পেশাদারিতে নিয়ে চলে গেল। এতে করে কি হচ্ছে যারা অ্যামেজার যেসব ট্রফি গুলো ছিল যে রোভার ডুরান্ড DCM বরদুলি সেইগুলো থেকে কিছু ছেলে উঠে বড় ক্লাবে যেত সেই রাস্তাটা একদম বন্ধ করে দিল, যার ফলে বিদেশি এরা ওই জায়গাগুলোতে ঢুকে যাচ্ছে, আমাদের বাংলা ছেলেরা উঠতে পারছে। শিশিরের মধ্যে ছোটবেলা থেকে তুমি কোন কোন গুণগুলো দেখেছিলে যেটাতে মনে হয়েছিল যে শিশির একদিন একটা ভালো মানের ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করবে? শিশির কেন অনেক ছেলে, যে ছেলে শিশু শিশিরের মেন যেটা ছিল বললাম তো লড়া, শিশির যে লড়িয়েছে এবং আমরা ওকে বলতাম কলকাতার মাঠে যাবি লড়বি গোল দিবি দেখবি ঠিক জায়গায় বেরিয়ে যাবে, ও সেইগুলো করেছে এবং বেরিয়ে গেছে। অনেক ছেলে আছে তাদের হয়তো যোগ্যতা অনেক বেশি ছিল কিন্তু তারা সেরকম ভাবে লড়েনি প্র্যাকটিস করেনি, তাদের স্কিল ফিল অনেক বেশি ছিল কিন্তু তারা ওই জায়গায় যেতে পারেনি। শিশিরের একটাই ছিল যে আমি লড়বো গোল দেবো, গোল দেওয়ার যে টেন্ডেন্সিটা এটা শিশির ছোট থেকে ছিল এবং ও যে ক্লাবে গেছে হাওড়া রেডিয়ান্স মোহনবাগান ইস্ট বেঙ্গল ও শুধু গোল করেছে, গোল করলে কেউ কাউকে বাদ দিতে পারবে না, ও জুনিয়রেতে ইন্ডিয়া থেকে সিনিয়র ইন্ডিয়া গেছে, ও জুনিয়র ইন্ডিয়াতে এমন একটা খেলাতে এমন একটা গোল করেছিল জিয়াউদ্দিন থেকে ওকে সিনিয়র টিমে সিলেকশন করেছিল, সেখানে সিনিয়র প্লেয়াররা কিছু যেতে অসুবিধা ছিল সেই বছরটা ওরা ডাইরেক্টলি জুনিয়র ইন্ডিয়া থেকে সিনিয়র ইন্ডিয়াতে ঢুকে গেছে এই একটা গোল দেখে। সুতরাং খেলাতে গোল যে দেবে তাকে কেউ বাদ দিতে হবে, শিশির এই জিনিসটা মেন ছিল যে আমি গোল করব, ও যার ফলে বেরিয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের ময়দানে একটা মিথ আছে যে শিশির ঘোষ হেডে যতটা দক্ষ শুটিং এ অতটা দক্ষ ছিল না, এই কথার সঙ্গে কি তুমি একমত? শুটিং এ ছিল না বলতে হয়তো সেরকম দূরপাল্লার অনেক কিছু নয়, ও কিন্তু অনেক বাপায় ডান পায়ে গোল করেছে হেডেতেও গোল করেছে, তবে একটা জিনিস ছিল ওর যেটা সব থেকে বেশি ছিল ও জায়গা নিতে পারত, খুব সুন্দর জায়গা নিত, লড়তো, ওর যেটা ইন্ডিভিজুয়াল অনেক সময় ডস থাকে যেটা সেটা ওর একটু ছোটবেলা থেকে কম ছিল, ও কিন্তু ওই ডজের যেটা ও বাকি লড়ার দিক দিয়ে সেটাকে কভার করে দিত, কেউ সেটাকে আগে করতে পারতো না, যে এত লড়তো ও একটুখানি ডজ নেই তাতে কিছু এসে যেত না, ওই যা লড়া তাতেই করেই সব কিছু করতে, হেডটা ওর ভালো ছিল ছোটবেলা থেকে। এই হেটের প্রতি ও এত দক্ষ কি করে হয়ে উঠেছিল? ও ছোটবেলা থেকেই লেলিন মাঠেতে ওই সকলের শেষে আগে ও সকলকে দিয়ে বলতো বল মার আমি হেড দেবো, বল মার আমি হেড দেবো, ওই হেড দেওয়াটা করতো যেটা হয়তো প্র্যাকটিসের বাইরে করতো, আগে এসে হয়তো দেখা গেলো 3 জন 4 জন আছে ও হেড প্র্যাকটিস করবে, হয়তো খেলা শেষ প্র্যাকটিস শেষ হয়ে গেছে আবার হেড প্র্যাকটিস করবে, ওই এটাই ওর ছিল যে বেশি করে হেড দিত। আর দূর থেকে বল মারা আমাদের ছোট মাঠে তো হতো না, যার ফলে ও শুটিংটা সেরকম ভালো হয়নি, আর কলকাতা মাঠে যখন গেছে তারা ওকে যেরকম ভাবে ইউটিলাইজ করেছে সেরকম ভাবে করেছে, আমাদের লেলিন মাঠ ছোট মাঠ আমরা হাফ মাঠে খেলতাম সেখানে জোরে বল মারা সম্ভব ছিল, ওই যেরকম যেটুকু বল মারতো তাইতেই যেরকম গোল করেছে গোল করেছে, আর কলকাতা মাঠে যারা প্র্যাকটিস করিয়েছে ওকে তারা ওকে সেরকম ভাবে ইউটিলাইজ করে নিয়েছে যে তুমি এইটা এটা করো, আমার আমাদের ছোটবেলায় যে লেলিন মাঠের যে ঘটনা তাতে শিশির সবই দিচ্ছে। এবার আসি শিশিরের প্রশিক্ষণ জীবনের কিছু কথা নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফুটবল জীবনে সন্ন্যাস নিয়েছিলেন 1996 সালে মোহনবাগান থেকে, তারপর শিশির ঘোষ কিন্তু প্রশিক্ষণের আঙিনাতেও প্রবেশ করেছিলেন। সেই 2002-এ সন্তোষ টফিতে সহকারী প্রশিক্ষক ছিলেন বাংলা দলে, সিনিয়র বাংলা দলে, এবং দুবার বাংলা দলের তিনি কিন্তু প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। 2003-এ তিনি ভাতৃসংঘ দলের প্রশিক্ষণ দিয়েছেন,
অনূর্ধ্ব ২১ বাংলা দলের সহকারী করছিলেন এবং পরে যুগ্ম মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং ২০১০-২০১১ এই ২ বছর পুলিশ অ্যাথলেটিক ক্লাবে তিনি মুখ্য প্রশিক্ষক ছিলেন এবং ২০১০ সালে একটা অভূতপূর্ব ঘটনা তিনি ঘটিয়েছিলেন। সেই ঘটনাটা হচ্ছে যে মোহনবাগান দলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল পুলিশ, কলকাতা পুলিশ, এবং এই পরাজয় মোহনবাগানকে কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবিদার থেকে সরিয়ে দিয়েছিল এবং এই পরাজয়ের ভুকুটি নিয়ে মোহনবাগানকে রানার্স এর সম্মান অর্জন করতে হয়েছিল। ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছিল, এক অনন্য নজির সৃষ্টি করেছিল শিশির ঘোষের প্রশিক্ষণে পুলিশ দল। প্রশিক্ষণের ভূমিকার ক্ষেত্রে বা প্রশিক্ষণের আঙ্গিকেও কিন্তু শিশির ঘোষ একইভাবে সফল বলাই বাহুল্য। আমি শিশিরকে প্রশ্ন করি যে প্রশিক্ষণে বা প্রশিক্ষক হিসেবে সেভাবে আর শিশির ঘোষকে কেন আমরা পাচ্ছি না? না, অনেক কিছু কারণ আছে। আমার অফিসটা একটা ফ্যাক্টর হয়ে গেছিল মধ্যিখানে, সেই জায়গা থেকে মানে মানে আমার কোচিং লাইফটা একটুখানি পেছিয়ে গেছে, মানে পেছিয়ে গেছিল। তারপর আস্তে আস্তে পরীক্ষার ব্যাপার, বয়সের ব্যাপার ছিল তখন, পরীক্ষাটা ঠিক মতো দিতে পারি, আর যেদিন পরীক্ষা মানে যখন পরীক্ষা দিতে যাবো তখনই কিন্তু আমি বরাবর ওই বাংলা দলের কোচ হয়ে যেতাম, তখন সেই সময়টা আমার পক্ষে অসুবিধা হয়ে গেছিলো, ওই জন্য আমি পরীক্ষাগুলো তখন দিতে পারিনি। আর এখন পরীক্ষা ছাড়া লাইসেন্স ছাড়া তো কোচ হওয়া যায় না, সেই হিসাবে আমি আর ওই দিকে তাকাইনি। মানে প্রশিক্ষণের ক্ষেত্রে আর তুমি সেভাবে আগ্রহ নন? আগ্রহী নও? না, আগ্রহ না মানে আমি লোকাল জায়গায় হয়তো ছেলেদের আমি দেখাতে পারি বা এতে ঠিক আছে, কিন্তু বড় টিমের লাইসেন্স ছাড়া তো এখন লাইসেন্স করার বয়স হয়তো আমার নেই, কারণ এই জায়গা থেকে আমি সরে এসেছি। এবার আসি একটা বিতর্কিত বিষয় নিয়ে। আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ যখন চালু হয়েছিল তখন বলা হয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা থেকে বা ফুটবল বিশেষজ্ঞদের কাছে আমরা শুনেছিলাম যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আইএসএল টা দরকার, আই লিগের থেকে আইএসএল এর উৎকর্ষতা অনেক বেশি হবে। তো তোমার কি মনে হয় আইএসএল যে 5টা আইএসএল হয়ে গেল বা 6টা আইএসএল হয়ে গেল, এতে ভারতীয় ফুটবলের পক্ষে কিছু অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বা ভারতীয় ফুটবল এতে কিছু উপকৃত হয়েছে? মানে উপকৃত হয়েছে বলতে হয়তো যে জিনিসটা মানে আমাদের সময় ছিল না, এই যে ফরেন প্লেয়ারদের সাথে একসাথে ওঠা বসা, একসাথে থাকা, খেলা, এই জিনিসগুলো আমাদের সময় তখন ছিল না। এখন হয়েছে একদিকে ভালো, ওদের ভয়টা কেটে যাবে যে একসাথে ফরেন প্লেয়ারদের সঙ্গে থাকতে থাকতে ওদের ভয়টা কেটে যাবে এবং অনেক কিছু শিখতেও পারবে। আর ভারতবর্ষের উন্নতি তো ওরম হবে না, ভারতবর্ষের উন্নতি ওই যে বললাম যার যার ট্যালেন্ট। আমি যদি এখন মারাদোনার পাশে খেলে যদি আমি গোল করতাম তাহলে আমার সবসময় মারাদোনাকে দরকার মনে হতো, কিন্তু মারাদোনার বাইরে গিয়েও যদি আমি অন্য প্লেয়ারের পাশে নিয়ে গোল করি তাহলে যদি আমি গোল করতে পারতাম তাহলে আমার দক্ষতাটা প্রকাশ পেত। সেই হিসাবে লোকে বলে মারাদোনার পাশে খেলে যে ও ওই গোল করিয়ে দিয়েছে, সেটা সেটা একটা ব্যাপার। এখন সেই আমাদের ইন্ডিয়ান ছেলেগুলোকে আইএসএল যদি খেলি আমরা এবং ফরেন প্লেয়ারদের পাশে খেলে আমাকে নিজস্বতা আমার প্রমাণ করতে হবে, সেই নিজস্বতাটা ওই ইন্ডিয়ান টিমে এসে প্রমাণিত হবে। সেদিক দিয়ে আইএসএল একদিকে ভালো যে প্লেয়ার গুলোর মানসিকতা একটু উঁচু জায়গায় তুলে দেয়। তোমার কি মনে হয় যে খুব ভালো মানে বিদেশি ফুটবলার আইএসএল এ অংশগ্রহণ করে? বয়স বয়স্ক প্লেয়াররা দেখেছি, বয়স্ক অনেক প্লেয়ার আছে, তবে একটু কম বয়সে প্লেয়ার এলে আমার মনে হয় খেলাটা আরো ভালো হবে। শুধু খেলাটা ভালোর জন্য নয়, ফুটবলের যে জায়গাটা আমাদের ছেলেরা শিখবে সেই জায়গাটা আরো ভালোভাবে শিখতে পারে, কারণ বয়স্ক প্লেয়ারদের পাশে খেলে আমাদের ছেলেরা হয়তো সেরাম কিছু একটা শিখবে বলে আমার আমার তো মনে হয় না। আমি দীপুদাকে এবার প্রশ্ন করি যে আইএসএল কেমন লাগে এবং এর মান সম্বন্ধে তোমার কি অভিমত? আমার ভালো লাগে না, কারণ এখানে আমাদের লোকাল ছেলেরা নেই, সব বিদেশি ছেলেরা আছে এবং তাদের যথেষ্ট বয়স, আর বিদেশি যেসব টিম আছে সেখান থেকে বাতিল প্লেয়াররাই বেশি আসে, খুব উঠতি প্রমিসিং প্লেয়াররা কেউ আসে না। হ্যাঁ, খেলা একদমই ভালো লাগে না। তাহলে এক্ষেত্রে আইএসএল সামগ্রিকভাবে ভারতীয় ফুটবলের পরিকাঠামোকে সেভাবে মজবুত করতে পারবে না বলে তুমি মনে করো?
আমার মত হচ্ছে আগে আমাদের ছেলেদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত আমাদের ইন্ডিয়ার যে টুর্নামেন্ট গুলো আছে ছিল সেইগুলোকে ব্যাপকভাবে প্রচার করে সেইগুলোতে খেলানো, খেলিয়ে সেখান থেকে আমাদের প্লেয়ার তোলা, এবং ওই ISL এতে ম্যাক্সিমাম দুটো কি তিনটে ফরেন প্লেয়ার থাকবে, বাকি সমস্ত ইন্ডিয়ার প্লেয়ার নিতে হবে, এবং প্রভিন্সের যে টিমগুলো হবে সেখানে প্রভিন্সের প্লেয়ার নিতে হবে কম্পালসারি, যে এখানে মিনিমাম 5 জন প্রভিন্সের ছেলে খেলে, তবে মনে হয় কিছুটা উন্নতি। শিশির, তোমাদের সময় যেটা ছিল ডুরান রোবার্টস DCM, তার সঙ্গে ছিল বান্দরকা গোল্ড কাপ, ছিল কলিঙ্গ কাপ, নাকজি, একাধিক টুর্নামেন্ট ছিল, IPCL তো ছিলই, এবং দীর্ঘ 4 বছর আমি IPCL এর ধারাভাষ্যকারের ভূমিকায় থেকে অনূর্ধ্ব-19 IPCL করেছিলাম, কিছু ট্যালেন্টেড প্লেয়ার আমরা দেখেছিলাম, তাদের আমরা মার্কও করতাম, যেমন আমি দীপক চ্যাংড়ার কথা এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু সেই প্রতিভাগুলো সেভাবে বিকশিত হতে পারলো না। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। এই প্রতিযোগিতাগুলো বন্ধ হয়ে গেল কিন্তু ISL বা I-League-এর দাপটে, কেন একটা ক্যালেন্ডারের সমস্যা হলো, সময় করার সমস্যা হলো, যদিও ডুরান্ড আবার নতুন ভাবে শুরু হয়েছে, IPCL অনূর্ধ্ব-19 হয়েছে এবছরে, ওপেন টুর্নামেন্ট করার জন্য জয়দীপ মুখার্জি ঘোষণা করেছিলেন, দুর্ভাগ্য সেই প্রতিযোগিতা এই করোনার আবহে করা সম্ভব হলো না। এই প্রতিযোগিতাগুলো কি ভারতীয় ফুটবলের পক্ষে অনুকূল ছিল না, বা এই প্রতিযোগিতাগুলো খেলে কি তোমরা অনেক বেশি তোমাদের উৎকর্ষকে বাড়াতে সাহায্য করেছিল বলে তুমি মনে করো না? অবশ্যই এইগুলো তো খেলা দরকার ছিল, এইগুলো খেলেই তো মানে প্লেয়াররা সিজন হতো, মানে একটা টুর্নামেন্ট হারলে তার পরবর্তী টুর্নামেন্টে আমাদের জিততে হবে, সেই যে ভুলটা করেছে ওই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে এই ভুলটা করলে হবে না, এই 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 টিমটা এই টুর্নামেন্টে হেরে গেলে সাপোর্টাররা খুব দুঃখ পেতো, ওই টুর্নামেন্টটা জিতলে সাপোর্টারদের আমরা আনন্দ দিতে পারবো, এইরকম আমরা মানে দুধের স্বাদ ঘুলে মেটাবার চেষ্টা করতাম তখন। এই প্রত্যেকটা টুর্নামেন্ট আমাদের কাছে অনেকখানি অর্থবহ হয়ে আছে আমাদের জীবনে। এই টুর্নামেন্ট যত ম্যাচ খেলবে তুমি দেখবে যত ম্যাচ খেলবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যেসব টুর্নামেন্ট গুলো বাদ গেছে, আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলতাম, কলকাতার লিগে অনেকগুলো ম্যাচ খেলতাম, বাদ বাকি সারা অল ইন্ডিয়া আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলতাম, আমরা অফিস লিগ খেলতাম, অফিসের টুর্নামেন্ট খেলতাম, আবার রিসার্চ স্পোর্টিং এর এখানে এসে ক্লাব ফুটবল খেলতাম, প্লাস আমরা রিসার্চ স্পোর্টিং এ ক্রিকেট হকি ফুটবল সবই খেলতাম, ক্রিকেট সবই খেলতাম আমরা, কিন্তু এখনকার ছেলেরা সেই সুযোগ হয় মানে পায় না, বা ছেলেরাও সেরকম ইন্টারেস্টেড নয়, যার জন্যে আজকে বাইরের যেসব ফরেন প্লেয়াররা আসছে, যেসব প্লেয়ার গুলোর কোনো দিবুদা বললো যেগুলো কোনো স্কিল নেই কোনো কিছু নেই, একটা হাইট ওলা ছেলে একটা গায়ের জোর আছে বলে এসে খেলে দিয়ে চলে যাচ্ছে, পয়সা নিয়ে চলে যাচ্ছে, এই ফরেন প্লেয়ার গুলো দেখতে আমাদের খুব একটা ভালো লাগে না, খুবই কষ্ট হয়। মানে সামগ্রিকভাবে ISL ভারতীয় ফুটবলের পক্ষে এখনো সেভাবে শুভ বার্তা বহন করে আনতে পারেনি? না হয়তো সাজানো গোছে না, দেখতে যেমন ভালো লাগে, যেমন একটা জিনিস বিয়ে বাড়িতে থেকে বাড়ি থেকে বাড়ি বাড়িটাকে সাজানো যেরকম হয়, বাড়ি থেকে লাইট ফাইট দিয়ে বাড়িটাকে সাজানো হলো, দেখতে খুব ভালো লাগলো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে বাড়ি আসল অনুষ্ঠান ভেতরে যে যদি এটা ভালো না, যদি ভালো না হয়, যদি খাওয়া দাওয়া বিয়ে বাড়ি ভালো না, লোকে এসে যদি বলে না এটাও ভালো হয়নি ওটা ভালো হয়নি, যেরকম বাজে লাগে আমাদেরও সেরকম, ভালো প্লেয়ার যদি না আসে, দর্শকরা যদি ভালো খেলা দেখতে যদি না পায়, ISL এর উৎকর্ষটা আর কি বজায় রইল? দর্শকদের অনুরোধ করছি যে আপনারা আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন, বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব লাইভটি দেখছেন সরাসরি, তারা এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি তার উৎকর্ষতা বৃদ্ধি পাবে, আরো নতুন নতুন এই ক্লোজ আপ বা বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে, কারণ এটি একটি টক শো চ্যানেল, এখানে যেমন ক্রীড়াভিত্তিক ব্যক্তিত্বদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন অভিনয় ব্যক্তিত্বদের এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের, ধীরে ভাবে ধীরে ধীরে এইভাবে তার উৎকর্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করে যাবে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, সে কারণে দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের সাহচর্য এবং আপনাদের আশীর্বাদ। সমগ্র অনুষ্ঠানটির কারিগরি কৌশলে সহায়তা করছে নেক্সট জেন সলিউশন, এদের ওয়েবসাইট www.nxt.zn এবং sol.com, এরা ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে থাকে, এবং অনুষ্ঠানটি সরাসরি বারাসত থেকে সম্প্রচারিত হচ্ছে। আমি শিশিরের কাছে শেষ প্রশ্ন রাখবো,
সম্প্রতি আইএফএ একটা ঘোষণা করেছে গোলকিপার একাডেমি, যেটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি অনেক খেলোয়াড়দের সাক্ষাৎকারও তাদের বিভিন্ন মতামত পেয়েছি। তো এই গোলকিপার একাডেমি, ডিফেন্স একাডেমি, হাফ একাডেমি, ফরওয়ার্ড একাডেমি, এইভাবে কি স্পেশালাইজড একাডেমি করে খেলোয়াড়দের কি এক একটি পজিশনের জন্য চিহ্নিত করে তাদের তৈরি করলে সামগ্রিক ভারতে ফুটবল পরিকাঠামোর উন্নতি হবে বলে তোমার মনে হয়? এটা এরকম ভাবে ঠিক উত্তর দেওয়া যাবে না এরকম ভাবে, কারণ স্পেশালাইজ জবে তো একটা আলাদা এ থাকে, ডিপার্টমেন্ট থাকে, সব জায়গায় অফিসেও থাকে স্পেশালাইজ কিছু এ থাকে না, যে এরা স্পেশালাইজড কর্মী, এটা সব জায়গায় থাকে। সেটা হয়তো আইএফএ যারা করছে তারা বলতে পারবেন, এই জায়গাটা থেকে আমি কিছু বলবো না, এটা সময়ই বলবে। তার মানে ধরো একটা স্ট্রাইকার, তাকে বোনাফায়েড স্ট্রাইকার তৈরি করা হলো, এবং যদি কখনো তাকে খেলতে বলা হয় তার পক্ষে যথেষ্ট মুশকিল হবে, কারণ ধারাবাহিক নীতি আমার যতটুকু টেকনিক্যাল ধারণা হয়েছে উইথড্রল ফরওয়ার্ড হিসেবে খেলা অনেক কঠিন একটা স্ট্রাইকারের থেকে। কিন্তু স্ট্রাইকারকে উইথড্রল ফরওয়ার্ড হিসেবে খেলতে বললে সে কিন্তু কখনোই সফল হবে না, কারণ সে কিন্তু নেবে ওঠানামা করে খেলতে অভ্যস্ত না, সে কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে থেকে গোল করতে অভ্যস্ত বা শুটিং এর মাধ্যমে গোল করতে অভ্যস্ত। এইটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি শেষ প্রশ্নের আর একটা শেষ প্রশ্ন আনবো, যে সামগ্রিকভাবে ভারতীয় ফুটবলের পরিকাঠামো উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, বিদেশি কোচ এনে চেষ্টা হচ্ছে, রেসিডেন্সিয়াল ক্যাম্প করে চেষ্টা হচ্ছে, তৃণমূল স্তর থেকে চেষ্টা হচ্ছে ভারতীয় ফুটবলের পরিকাঠামোকে আনার জন্য, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, এইভাবে। তোমার কি মনে হয় যে এই একাডেমি ভিত্তিক কোচিং বা প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতি সম্ভব? একাডেমি তো একটু দরকারই, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও জেলা স্তরে আমরা যেরকম খেলতাম, আবার আমাদের আগেও যারা খেলতো, জেলা স্তরে ফুটবলটাকে উন্নতি করতে হবে, জেলা স্তরে ফুটবলটাকে ইন্টারেস্ট আনতে হবে, সে দীপুদাদের মতো লোক খুঁজে বার করতে হবে, বা সেই জায়গায় কিন্তু রাজ্য সরকার বা বলো যাই বলো তাদের এ নিতে হবে, দায়িত্ব নিতে হবে, আবার ইস্টবেঙ্গল মোহনবাগানকে চাঙ্গা করার জন্য বা ভারত এই বেঙ্গল ফুটবলকে চাঙ্গা করার জন্য এই আমাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট ফুটবল গুলো মানে পরিচালন ভালোভাবে যাতে হয় সেই জায়গাটা দেখতে হবে, এইখান থেকে সাপ্লাই লাইনটা তৈরি হয়। এইখানে সাপ্লাই লাইন নেই বলেই আজকে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান বেঙ্গল বা সব জায়গায় কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। আমি একইভাবে দীপুদার কাছে আসবো, যে এই একাডেমি ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কি বাংলার ফুটবলকে এগোনো সম্ভব? ব্যাপারটা হচ্ছে একাডেমি তো কিছু কিছু জায়গা হয়েছিল, টাটা ফুটবল একাডেমি তো খুব নামই করেছিল, সানসাফারও একটা একাডেমি হয়েছিল আসামে, সেখান থেকেও কিছু কিছু ছেলে উঠেছিল, বর্তমানে রিলায়েন্স করছে, তারাও কি জানি না এখন কিরকম ছেলে উঠবে। তবে আমাদের এখানে মফস্বলে যদি ফুটবল ছেলেদেরকে উৎসাহ না দেওয়া হয় তাহলে ফুটবল কোনোদিন ভালো অবস্থায় যাবে না। মফস্বল থেকে কলকাতায় যাবে, কলকাতা থেকে বিশেষ বড় ক্লাবে খেলবে, মফস্বলের ছেলে যদি ফুটবল খেলাটা আস্তে আস্তে কমে যায় তাহলে কি করে কলকাতা বা ইন্ডিয়া কি খেলবে? আমাদের বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের ক্লোজ আপ অনুষ্ঠানের আরেকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপিত হলো। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র এবং ইস্টবেঙ্গল মোহনবাগান জনতার হার্টথ্রব শিশির ঘোষ। তার সঙ্গে আমরা পেয়েছিলাম তার সেই ছোট বয়স থেকে যাকে হাতে করে ময়দানকে চিনিয়েছিলেন, যাকে ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে শিশির ঘোষ তৈরি হতে সাহায্য করেছিলেন, সেই দীপু গড়গড়ি। এই প্রথম দীপু গড়গড়ি এবং শিশির ঘোষের একটা অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে প্রচার করা হলো, এর জন্য অবশ্যই আমি গর্বিত বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের অন্যতম উদ্যোক্তা হিসেবে। আগামী দিনে এই একইভাবে আমরা শিশির ঘোষের অনুষ্ঠান আপনাদের সাথে উপস্থাপন করব সঙ্গে দীপুদাকে নিয়ে। যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটির উৎকর্ষতা বৃদ্ধি পাবে এবং আমরা আরো বেশি নতুন উদ্যমে নতুন উৎসাহে কিন্তু আরো নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করব। কখনো ক্লোজ আপে, কখনো ভাইরাসের আবহে বাংলার ফুটবলের ভবিষ্যৎ, বা কখনো অন্য শিরোনামে আমরা আপনাদের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিত্ব ক্রীড়া ক্ষেত্রে বা অভিনয় ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে ব্যক্তিত্বদের আপনাদের সামনে উপস্থাপন করব, তাদের মতামত আপনারা জানবেন, আমরা সেই মতামতগুলো জানার চেষ্টা করব। আগামী
বুধবার অর্থাৎ 9 তারিখ 9 সেপ্টেম্বর আরেকটি ক্লোজ আপের পর্ব, সেই ক্লোজ আপের পর্বে উপস্থিত থাকবেন আর এক প্রাক্তন ভারতীয় নক্ষত্র কৃষ্ণেন্দু রায়। সন্ধে 7:30টার সময় দেখতে ভুলবেন না। আবার বললাম, যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বটনটি কিন্তু অবশ্যই কিন্তু প্রেস করবেন। বেঙ্গল এক্সপ্রেসের সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা, শিশিরকে জানাই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং দীপুদাকে জানাই তোমার উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের অন্য মাত্রা দিয়েছে, আগামী দিনও তোমাকে একইভাবে আমরা অনুষ্ঠানে পাবো এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে জানাই শুভরাত্রি, নমস্কার।